সব পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি, আর সেই নিয়ে গোটা রাজ্য সরগরম। চতুর্দিকে চলছে প্রতিবাদ বিভিন্ন রাজনৈতিক দলের। এমনই ছবি আজ বৃহস্পতিবার আরামবাগ শহরেও ধরা পড়ল। আরামবাগ শহরে প্রতিবাদ মিছিল করল এসএফআই এবং ডিওয়াইএফআই একযোগে। প্রতিবাদ মিছিলের পরে আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। দেখুন বিস্তারিত। আপনারা নির্দিষ্টভাবে জানেন যে এটা আজকের ঘটনা নয়, দীর্ঘ মাস তিন চারেক ধরে আমাদের রাজ্যের অভ্যন্তরে যে নাটক চলে আসছে, আমরা যারা হচ্ছে বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি, নির্দিষ্টভাবে 502 দিন ধরে দেখছেন যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কলকাতাতে গান্ধী মূর্তির পাদদেশে বসে অবস্থান বিক্ষোভ করছে তাদের নির্দিষ্ট চাকরি পাওয়ার লক্ষ্যে, কারণ তাদের যোগ্যতা আছে, তারা চাকরি পায়নি। আমরা যেই রকমভাবে কোর্টের অভ্যন্তরে লড়াই করছি ঠিক সেরকমভাবে রাস্তায় নেমে লড়াই করছি। নির্দিষ্টভাবে আপনারা দেখেছেন যে যখন দু মাস তিন মাস আগে সিবিআই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল, তখন সেটাকে আমাদের রাজ্যের সরকার লঘু করে দেখার চেষ্টা করেছিল, কিন্তু যখন ইডি ওই পার্থ চট্টোপাধ্যায়ের 5 জন বান্ধবী সহ ওই দুটো ফ্ল্যাট থেকে এখনও তার হয়তো 5% উদ্ধার হয়েছে, প্রায় 82 কোটি টাকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, 6 কিলো সোনার বার, কতগুলো নামে বেনামে ফ্ল্যাট রয়েছে এবং কতগুলো ডাম্বার রয়েছে, 100টার উপর ডাম্বার রয়েছে, এখনও হাতে গোনা সম্ভব হয়নি সমস্ত কিছু। এই যে দুর্নীতি করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতো যে 25% তোমরা খাও, 75% 99%তে আমার টালির চালায় পাঠিয়ে দাও। আমরা লক্ষ্য করলাম যে এটা 25% হয়তো একজনের কাছে উদ্ধার হয়েছে। ধীরে ধীরে দেখবেন এই প্রাত্য বসু শুরু করে ফিরাদ হাকিম থেকে শুরু করে আরও যারা চোর মন্ত্রী রয়েছে এবং ওই যে কয়লা পাচারকারী, গরু পাচারকারী এবং সোনা পাচারকারী, যে বৌমার স্বামী রয়েছে, যে ভাইপো রয়েছে, তারা সবাই এক এক করে অ্যারেস্ট হবে। এবং রাজ্যের অভ্যন্তরে যে তৃণমূল নামক যে চোরেদের অপশাসন চলছে, সেই অপশাসনকে যাতে বন্ধ করা যায় এবং আমরা দৃষ্টান্তমূলক আরও শাস্তির দাবি এবং ইডিকে আরও ত্বরান্বিত করার জন্য তদন্তের কাজ, সেই জন্য আমরা আজকে এখানে কুশপুত্তলিকা দাহ করেছি পার্থ চট্টোপাধ্যায়। এবং আগামী দিনে যারা লড়াই করছেন তাদের সাথে আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে আমরা রয়েছি। আমরা ওখানেতে আজকে শুধু লোক দেখানোর জন্য নয়, আমরা নির্দিষ্টভাবে ওদের যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখানে যখন হচ্ছে পুলিশ রাত্রিবেলা লাঠিচার্জ করে, তাদেরকে যখন তুলে ফেলে দিতে চায়, তাদেরকে যখন বিভিন্ন বিধাননগর থানা থেকে শুরু করে লালবাজার থানাতে যখন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, তখনও আমরা ডিওয়াইএফআই রাত্রিবেলা 3টার সময় ওখানে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমরা আমরা তাদের সাথে রয়েছি, আমরা তাদের পাশে রয়েছি এবং আগামী দিনেও আমরা তাদের পাশে থাকব। আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে আগামী দিনে যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা মেধার ভিত্তিতে তারা যেন চাকরি পায় এবং যাদের কাছ থেকে টাকা পয়সা তুলেছে, দুর্নীতি করেছে, তাদের টাকা অবিলম্বে ফেরত দেওয়া হোক এবং যারা এর সাথে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সারা রাজ্যের অভ্যন্তরে যে তৃণমূলের একটা নিচুতলার বুথতলের কর্মীও হোক বা উপরতলার নেতামন্ত্রী হোক, তাদের সবাইকে ধরে ধরে অ্যারেস্ট করতে হবে, জেলে ভরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মন্ত্রিসভার কেউ হলে তাকে অবিলম্বে মন্ত্রিসভার থেকে বহিষ্কার করতে হবে এবং আগামী দিনে তৃণমূল সরকারটাকে উৎখাত করতে হবে। আমার নাম শুভেন্দু নন্দী, আমি ডিওয়াইএফআই আরামবাগ 1 নম্বর লোকাল কমিটির সম্পাদক। বাড়িতে হানা দিয়েছিল,
আগ্রহের গাড়িকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।